শীতকাল মানেই মনটা চায় একটু অন্যরকম কিছু খাওয়ার। তো আজকে চলে এসেছি একটা চিকেনের দারুণ একটা রেসিপি নিয়ে, বিহারি চিকেন উইথ তড়কা। তো আসুন দেখে নিই এই রেসিপি। রেসিপিটা বানাতে কিন্তু এতটুকুও ঝামেলা নেই, আর বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু এই রেসিপি হয়ে যাবে। তো আসুন দেখে নিই। সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে। তো রেসিপিটার জন্য প্রথমেই যেটা করতে হবে, ম্যারিনেট করে নিতে হবে চিকেনটাকে। আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি, আর এখানে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সর্ষের তেল 1 টেবিল স্পুন মতন দিয়ে নিচ্ছি, আর এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে কিন্তু এখানে আদা রসুন পেস্ট এগুলোর কোনোটাই ব্যবহার করতে হবে না, ভেরি সিম্পল একটা ম্যারিনেশনের একটা প্রয়োজন হয়, তো সেটা আমি এখানে করে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। এইবার একটা ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, তবে রেসিপিটা কিন্তু ভালো হবে সর্ষের তেল ইউজ করলেই। তো এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি, আর তেজপাতা, দারচিনি, এলাচের কটা টুকরো, আর একটা বড় এলাচ, আর কিছু লবঙ্গ। তো এই কটা গোটা গরম মশলা আমি এখানে দিয়ে একটুখানি নাড়বো, যতক্ষণ না একটু ভাজা ভাজা গন্ধ বেরোয়। এরপর আমি এখানে পেঁয়াজগুলোকে দেখুন স্লাইস করে কেটে রেখেছি, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে, আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে প্রসেসটা তাড়াতাড়ি হয়। এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করেই ভাজতে হবে, যতক্ষণ ওখানে পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি আমার প্যাস্টেলে কিছুটা গোলমরিচ আর কিছুটা রসুন দিয়ে নিচ্ছি, আর এটাকে আমি ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে শিল নোড়াতেও করে নিতে পারেন, কিন্তু খুব বেশি পেস্ট করবেন না, কারণ এই রেসিপিটা যদি খুব বেশি পেস্ট ইউজ করা হয় তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এরপর আমি এখানে একটু হলুদ আর ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা রেডি করে রাখছি। দেখুন ততক্ষণে আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর ওই ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর কোট চলে আসে। দেখুন মাংসটা খুব সুন্দর একটা কোট চলে এসছে, এর ওপরে রংটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি প্যাস্টেলে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, কারণ জল না দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো এরপর সব শুদ্ধ নিয়ে এটাকেও ভালোভাবে একদম ফ্রাই করে নেব। মাপ ও পরিমাণগুলো ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ভিডিওর সাথে সাথে, কারো যদি অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই একবার দেখে নেবেন ডিসক্রিপশন বক্সটা। এরপর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর ঢাকাটা খুলে আর একটু নেড়ে নেব, কারণ যাতে নিচটায় লেগে না যায়, মাংসটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আমাকে আবার একটুখানি ঢাকা দিতে হবে। তো এরপর আবার ঢাকা দিয়ে দিলাম 7 মিনিটের জন্য। এরপর মাংসটা সেদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো এইটা হলো একটা প্রসেস। এরপর এটার মধ্যে তড়কা লাগাতে হবে, তো তার জন্য একটা ছোট্ট ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল স্পুন মতন, ঘিটা মেল্ট হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি 1 টেবিল স্পুন মতন গার্লিক, চপড গার্লিক, আর অল্প একটুখানি জিরা, গোটা জিরা দিয়ে ওটাকে ভালো করে হতে দেব। এরপর এটাকে পুরো এর ওপর ঢেলে দেব তড়কাটা। ব্যাস তড়কাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়েই আমি কিন্তু এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো প্রায় 2 মিনিটসের জন্য, যাতে সমস্ত গন্ধটা মাংসের মধ্যে চলে যায়। ব্যাস 2 মিনিট পরেই তৈরি হয়ে গেল বিহারি তড়কাওয়ালা চিকেন। খেতে খুব ভালো লাগে, উইন্টার স্পেশাল একটা রেসিপি। উইন্টারে আমরা সত্যি অনেক রকম রেসিপির খোঁজ করে থাকি, কারণ সত্যি খুব খেতে ইচ্ছে করে। তো একবার বাড়িতে এটা বানিয়ে কিন্তু দেখবেন।
খুবই ভালো লাগবে আশা করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।